থিংস ফল অ্যাপার্ট, চিনো অ্যাকিব একজন আফ্রিকান লেখক। থিংস ফল অ্যাপার্ট তার লেখা প্রথম উপন্যাস, এটি প্রকাশিত হয় 1958 সালে। মিস্টার জনসন নামক একটা নোভেল লেখা হয়েছিল যেটা লিখেছিলেন জয়েস ক্যারি, যেখানে আফ্রিকান মানুষদের অনেকটা নিকৃষ্টভাবে প্রস্তুত করা হয়েছিল। তাই চিনো অ্যাকিব এই নোভেলটা লেখেন যাতে আফ্রিকানদের ভালো দিকটা তুলে ধরতে পারেন। এই নোভেলের টাইটেলটা WB Yeats-এর লেখা দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে নেওয়া হয়েছে। এই নোভেলটার সেটিং রাখা হয়েছে নাইজেরিয়াতে 1890-এর দশকে। বিফোর হলো ইউরোপিয়ান আর কলোনাইজেশন, আফটার হলো ইউরোপিয়ান কলোনাইজেশন। অর্থাৎ এই নোভেলটা সেটিং রাখা হয়েছে ইউরোপিয়ান কলোনাইজেশনের আগের দিকটা এবং ইউরোপিয়ান কলোনাইজেশনের অর্থ, কলোনাইজেশন কথার অর্থ হলো উপনিবেশ, মানে ইউরোপীয় উপনিবেশের আগের সময়টা আর পরের সময়টাকে নিয়ে এই গোটা গল্পটা। এরপর প্রথমে আগের সময়টাকে নিয়ে গল্পটা শুরু হচ্ছে। নাইজেরিয়ার পূর্ব প্রান্তের ইউমোফিয়া নামক একটা জায়গা ছিল, UMOFIA, ইউমোফিয়া। ক্যারেক্টার্স, এই গল্পের অনেক কটা চরিত্র আছে। এজিন মা, EZINMIA, তারপরে একিমি ফুনাটা হবে একটা সৎপুত্রের মতো, মানে অন্য একটা দল থেকে আসবে, গল্প পড়লে তোমরা বুঝতে পারবে। ওকনকো, এটা হলো মেন ক্যারেক্টার, OKONKWO, ওকনকো, এ ছিল খুব শক্তিশালী এবং এই ছিল মেন ক্যারেক্টার, অনেক খুন করবে। নৌই ছিল ওকনকোর সন্তান। মিস্টার ব্রাউন পরে জানতে পারবে খ্রিশ্চান। ওকনকো নামক ইউমোফিয়া গোষ্ঠীর সর্দার ছিল। ওকনকো সেখানকার একজন শক্তিশালী যোদ্ধাকে হারিয়ে দেয়, তাই সে অনেক ফেমাস হয়ে যায়, তাকে সবাই শ্রদ্ধাও করত। ওকনকোর বাবা ছিল ইউনোকা, UNOKA, পেশায় ইউনোকা একজন মিউজিশিয়ান ছিল বা গায়ক ছিল বা গান রিলেটেড কাজ করত। ইউনোকা খুবই ভীতু স্বভাবের ছিল, তার মধ্যে কিচ্ছু সাহস ছিল না। সে যা রোজগার করত তার সব টাকা সে মদ খেয়ে উড়িয়ে দিত। যদি টাকা না থাকে সে লোকের কাছে টাকা ধার করে মদ কিনত। তার এই বদ অভ্যাসের জন্য তার দলের লোক ইউনোকাকে আগবালা, AGBALA বলে ডাকত, যার অর্থ দুর্বল ও অর্থহীন ব্যক্তি। ইউনোকা মরে গেলে তার পরিবারের উপর অনেক বেশি ঋণ রেখে যায়। তাই ওকনকো, যেই গল্পের প্রোটাগনিস্ট, চাইতো না সে তার বাবার মতো হোক, তাই সে নিজেকে অনেক শক্তিশালী পুরুষ হিসেবে তৈরি করে। ওকনকো, OKONKWO, তার পুরুষত্ব দেখানোর জন্য তার পরিবারের লোকজনদের উপর হাত তুলত। সে ভাবত এরকম প্রহার করলে তাকে সবাই ভয় খাবে ও পুরুষত্ব বজায় থাকবে। ওকনকোর একটা 12 বছরের ছেলে ছিল, তার নাম ছিল নৌই, NWOY। ওকনকো মনে করত নৌই একটু অলস প্রকৃতির, তাই সে ভয় পাচ্ছিল তার বাবার মতো না হয়। ইউমোফিয়ার পাশে এম্বাইনো নামক একটি জায়গা ছিল, সেখানে অন্য গোষ্ঠী বাস করত। এম্বাইনো গোষ্ঠীর একজন, এম্বাইনো AEMBAINO গোষ্ঠীর একজন ইউমোফিয়া গোষ্ঠীর একজনকে মেরে ফেলে। সেখানকার রীতি অনুযায়ী কোনো গোষ্ঠীর একজনকে মারলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ক্ষতিপূরণ অনুসারে ওই গোষ্ঠীর আরেকজনকে দিতে হবে। এম্বাইনোর একজন ইকেমিফুনাকে ইউমোফিয়া গোষ্ঠীর কাছে দেওয়া হয়, 15 বছরের ছেলেটিকে। ওকনকো ইকেমিফুনাকে রেখে নেয় নিজের কাছে, অর্থাৎ সৎপুত্র হিসেবে রেখে নেয়। এরপর ইকেমিফুনা, IKEMIFUNA, তার মধ্যে সব গুণগুলো ছিল যেগুলো তার বাবা, সৎ বাবা ওকনকোর মধ্যে ছিল, মানে সে খুব অ্যাক্টিভ ছিল, গুন্ডা টাইপের। ইকেমিফুনা ও নৌই একে অপরের বন্ধুত্ব হয়ে যায়, মানে তার ছেলের সঙ্গে তার সৎপুত্রের বন্ধুত্ব হয়ে যায় এবং একে অপরকে ভাইয়ের মতো দেখত। এইভাবে ইকেমিফুনা এখানে আসে ও 3 বছর হয়ে যায়। ওকনকোকে তার বাবা বলতো একদিন গোষ্ঠীর এক বৃদ্ধ লোক ইজিউডো বলে, তাহলে গোষ্ঠীর একজন বৃদ্ধ লোক ছিল EZUDO, ওকনকোকে বলে ভগবান ওরাকল, ভগবানের নাম ছিল ওরাকল, ORACLE, আমাকে বলেছে যে তুমি ইকেমিফুনা, IKEMIFUNA কে মেরে ফেলো। তাহলে ভগবান কি দিব্য দৃষ্টি দিয়েছে ইকেমিফুনাকে মেরে ফেলো, তোমাকে ইকেমিফুনাকে বাবা বলে ডাকে তাই তুমি তাকে মারতে পারবে না। সেই লোকটা, বৃদ্ধ লোকটা বলছে ইজিউডো, ওই তোমাকে বাবা বলে ডাকে তুমি মারতে পারবে না, তাই এক কাজ করো, কাউকে বলো ইকেমিফুনাকে মারতে।
কখন কো ভাবে আমি যদি মারতে না পারি তাহলে সবাই ভাবে আমি ভীতু কাপুরুষ, তাই আমাকে যেভাবেই হোক মারতেই হবে। ওকন কো ইকেমিকো আমাকে বলে, তুমি যেখান থেকে এসেছিলে আমি তোমাকে সেখানে দিয়ে আসবো। কিছু দূর গিয়ে ওকন কো ইকেমিফুনাকে মেরে ফেলে। এতে নৌই কষ্ট পায় আর ভাবে আমাকেও হয়তো এভাবে একদিন বাবার হাতে মরে যেতে হবে, তাই সে তার বাবাকে ঘৃণা করত, ঘেন্না করত। একদিন ইজুডো মারা যায়। তার মৃত্যুতে অনেক মানুষ এসেছিল ও সেখানকার একটি রীতি ছিল, কেউ মারা গেলে ড্রাম বাজায় ও বন্দুক চালায়। ওকন কো বন্দুক চালাচ্ছিল, ভুলবশত ইজুডো যে বৃদ্ধ লোকটা সেই ওরাকেলের স্বপ্নটা দেখেছিল তার ছেলেকে আবার গুলি চালিয়ে দিয়েছিল এবং ও ওখানেই মারা যায়। ইজুডোর ছেলেও নিজের গোষ্ঠীর লোককে মারা অনেক বড় দোষ। গোষ্ঠীর লোক ওকন কো ও তার পরিবারকে ইউমোফিয়া থেকে 7 বছরের জন্য বিতাড়িত করে দেয়। ওকন কো তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মায়ের গোষ্ঠী এমবান্টা বা এমবান্টায় চলে যায়। এরপর আফটার কলোনাইজেশন, যেটা বললাম ইউরোপিয়ান মানে ইউরোপীয় উপনিবেশের পরের ঘটনা, 1 বছর পর ওকনকোর বন্ধু ওবিরিকা আসে তার সঙ্গে দেখা করার জন্য। ওবিরিকা OBIRI কে বলে, আমাদের পাশের এক গোষ্ঠীর একটা সাদা মানুষ কব্জা করে নিয়েছে, তাদের গোষ্ঠীর দেবতা তাদেরকে সাদা মানুষের থেকে সাবধান থাকতে বলেছে। এই কথা শুনে ইউমোফিয়া গোষ্ঠীর কয়েকজন একটা সাদা মানুষকে মেরে ফেলেছে। সাদা মানুষরা এসে ইউমোফিয়া গোষ্ঠীর 100 লোককে মেরে ফেলে। তখন এমবান্টাতে খ্রিস্ট মিশনারি বা ধর্ম প্রচারক, খ্রিস্ট মিশনারি কথার অর্থ হলো ধর্ম প্রচারক, রা সেখানকার লোকদের বোঝায়, তোমরা যে ভগবানকে ডাকছো সেটা কিন্তু ঠিক না, আমাদের ভগবানকে মানো। এভাবে তারা গোষ্ঠীর লোকেদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে থাকে। মিস্টার ব্রাউন ছিলেন মিশনারিদের হেড বা প্রধান ও নম্র ভদ্র স্বভাবের, সে কাউকে জোর করতো না। মিস্টার ব্রাউন অসুস্থ হলে আরও একজন নতুন রেভারেন্ড জেমস স্মিথ আসে, ইনি খুবই খারাপ ছিলেন। ওকন কো মিশনারিদের পছন্দ করতেন না, মিশনারি মারা ধর্ম প্রচার করতেন, কিন্তু তার ছেলের নতুন ধর্ম ভালো লাগতো তাই সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। গ্রামে এভিল ফরেস্ট নামে একটা অভিশপ্ত জায়গা ছিল, গ্রামের লোকেরা মনে করতো ওই জায়গাটা একটি অভিশপ্ত জায়গা, তাই তারা খ্রিস্টানদের ওই জায়গাটা দান করে দেয়, সেখানে তারা চার্চ বানাবে। গ্রামের লোকেরা ভাবতো ওই অভিশপ্ত জায়গায় খ্রিস্টান লোকেরা টিকতে পারবে না, গ্রামের লোকেরা ভাবে খ্রিস্টানরা তো বেশ শক্তিশালী, এভিল ফরেস্টও কিছু করতে পারছে না, EVIL FORST। তাই গ্রামের লোকেরা হাসতে হাসতে খ্রিস্টান হতে শুরু করে। 7 বছর পর ওকনকো ইউমোফিয়ায় ফিরে এলে দেখে সব কিছু পাল্টে গেছে, সেখানে সবাই খ্রিস্টান, খ্রিস্টানরা নিজেদের স্কুল খুলেছে। এসব দেখে ওকনকো দুঃখ পায় ও সেখানকার লোকেদের নিয়ে একটি মিটিং করে, কিন্তু 5 জন সাদা ব্যক্তি এসে মিটিংটি বন্ধ করে দিতে আসে। ওকনকো রেখে 5 জন প্রধানকে মেরে ফেলে, বাকি 4 ইংরেজ ভয়ে পালাচ্ছিল। ওকনকো দেখে তাদের গোষ্ঠীর লোক ও 4 জন আটকাচ্ছিল না, তখন ওকনকো বুঝে নেয় যে তার গোষ্ঠীর লোকরাও ভীতু হয়ে গেছে, আগের মতো আর নাই, এটা গোষ্ঠীটা 7 বছর আগের মতো আর নাই যখন ওকনকো প্রধান ছিল। এভাবে সব কিছু নষ্ট হতে দেখে ওকনকো নিজেও সুইসাইড করে নেয়। শিনিও অ্যাকিব চুজ দ্য টাইটেল অফ দিস নোবেল, থিংস ফল অ্যাপার্ট ফ্রম দ্য সেকেন্ড কামিং অফ উইলিয়াম বাটার ইয়েটস বা WB Yeats। দ্য ইগবো কমিউনিটি ইন দ্য থিংস ফল অ্যাপার্ট কম্প্রাইজেস অফ 9 ভিলেজেস, 9 ভিলেজেস। থিংস ফল অ্যাপার্ট ওয়াজ পাবলিশড ইন 1958। প্রোটাগনিস্ট অফ দিস নোভেল ওকন কো, মিনিং অফ দ্য টাইটেল থিংস ফল অ্যাপার্ট, এটার অর্থ হল টু ব্রেক ইন টু পিসেস, টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া। Who was spreading Christianity in the tribal village? The white government. Who gave you 800 yam seeds to open wo? NWAKIBI, Nokavi. Say 800 yam seeds each open wo. Who said, my father, they have killed me? Ikemifuna bole chilo. What is the name of Okonko's motherland? Imanda. MBANTA. How many parts are there in this novel? 3 parts. What is the theme of this novel? Influence of British colonialism. Colonialism মানে উপনিবেশবাদ. What is the setting of the story of the novel? Setting কি ছিল? ইউমোফিয়া, ইস্টার্ন নাইজেরিয়া, ইস্টার্ন নাইজেরিয়া যেটা বললাম।
হুম ডিড ওন কোভিড ইন দ্য রেসলিং, রেসলিংয়ে কাকে হারিয়ে দিয়েছিল? অ্যামন লাইজ দ্য ক্যাট বলে একটা লোককে, AMANLINGD, দ্য ক্যাটকে মেরে ফেলেছিল রেসলিংয়ে, বা হারিয়ে দিয়েছিল। হু রিপ্লেসেস মিস্টার ব্রাউন ইন দ্য নোভেল, রেফারেন্স জেমস মিসে বললাম না, মিস্টার ব্রাউন ভালো ছিল, সে কাউকে জোর করতো না ধর্মপ্রচারে, কিন্তু তারপরে যে এলো সে ছিল জেমস মিস, খুব খারাপ ছিল। হুইচ ক্ল্যান ওয়াজ ওকন কো অ্যাসোসিয়েটেড উইথ ইউমোফিয়া, হুইচ হলি অ্যানিমাল, কোন পবিত্র প্রাণী ট্রাইবাল পিপল সাসপেক্ট খ্রিস্টান হ্যাভ বিন কিল্ড অ্যান্ড ইটেন, কোন পবিত্র প্রাণীকে ওই উরবান বা ওই সব গ্রামীণ লোকগুলো ভাবছিল যে খ্রিস্টানরা মেরে ফেলে খেয়ে নিয়েছে, পাইথন অজগর। হাউ মেনি ভিলেজেস ডাথ ইউমোফিয়া কম্প্রাইজ? 9 ভিলেজেস। হোয়াট ইজ দ্য নেম অফ ওকন কোস ইয়ংস্ট ওয়াইফ? ওজিউগো, ওজিউগো বলে, ও জে আই ইউ জি ও, ওজিউগো। হোয়াট ইজ দ্য উজবানজি? আ চ্যালেঞ্জিং চাইল্ড, চেঞ্জেলিং চাইল্ড, একটা চেঞ্জেলিং চাইল্ড ছিল ওবানজি, ও বি এন জে ই। হোয়াট ইজ দ্য আউটকাস্ট রিকোয়ার টু গো বিফোর দে মে জয়েন দ্য চার্চ? সেভ দেয়ার হেডস, মানে চার্চ বা ধর্ম গ্রহণ করতে হলে কী করতে হতো, তাদের মাথা চাঁচতে হতো। চেঞ্জেলিং চাইল্ড বলতে কী বোঝানো হচ্ছে? এন্টার সোম বা ডেথ, বাট এগেন এন্টার সোম, মরে যাওয়ার পর আবার মাতৃগর্ভে জন্মগ্রহণ করা, আবার মরে যাওয়া, আবার জন্মগ্রহণ করা, এটাকে বলা হয় চেঞ্জেলিং চাইল্ড, যেটা বললাম। ওবানজি কী? সেটা হলো চ্যাঞ্জেলিং চাইল্ড, CHANGELING চাইল্ড। ইকেমি ফুনা লিভড উইথ ওকনকোস ফ্যামিলি ফর 3 ইয়ার্স, ইকেমি ফুয়া ওকনকোর পরিবারের সঙ্গে থাকতো 3 বছর ধরে। হু ইজ অ্যাকিউনা? AKKUNA, অ্যাকিউনা কে ছিল? ক্ল্যান লিডার, মানে আগে ওকনকো ছিল, তারপরে 7 বছরের জন্য যখন সে বনবাসে যায় বা তাকে যখন বিতাড়িত করা হয় তখন অ্যাকিউনা দলের প্রধান হয়ে যায়। হুজ ওয়াইফ ওয়াজ কিল বাই এম্বাইনো? ও জিবিকিউফো উডো, ও GBEUFI, ওক বিউফি উডো, ইউডিও, তার স্ত্রীকে মারা হয়েছিল, তিনি এম্বাইনোয় থাকতেন, এম্বাইনোর দ্বারা। দ্য ইগবো পিপল প্রেড টু দ্য গ্রেট গড নেমলি চুকবু, তারা কোন ভগবানকে প্রণাম করতো? CHUKWU। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড একবালা? একবালা কথার অর্থ যে দুর্বল এবং যার কাছে টাকা নাই, এরকম। গডেস অফ ওরাকেল অফ দ্য হিলস অ্যান্ড দ্য কেভস অলসো মিনিং দ্য ওম্যান আর ম্যান উইদাউট টাইটেল, এটাও বলা যেতে পারে, মিনস ওম্যান আর ম্যান উইদাউট আ টাইটেল, বা গডেস অফ দ্য ওরাকেল অফ দ্য হিলস অ্যান্ড দ্য কেভস। হোয়াট ক্রপ ইজ দ্য কিং ফর ইকপো? ইয়াম, এখানে কোন চাষ ফলের কথা বলা হয়েছে? ইয়াম, YAM, 800টা ইয়াম দিয়েছিল সে বললাম। হোয়েন দ্য ইকবো রেফার টু দ্য আয়রন হর্স, হু আর টু দ্য মিন? আয়রন হর্স বলতে বাইসাইকেলকে বোঝানো হচ্ছে বা সাইকেলকে। হোয়াট ইজ দ্য পোলাইট নেম অফ দ্য লিপ্রোসি অ্যামং দ্য ইকপ্রো? দ্য হোয়াইট স্কিন। হোয়েন টু দ্য ক্ল্যান মেম্বার শেয়ার দ্য কোলা নাট? হোয়েন গ্যাদারিং ফর সোশ্যাল অকেশনস, তখন কোলা নাট করেছিল, হোয়েন গ্যাদারিং ফর সোশ্যাল অকেশনস। হু ওয়াজ কনভার্টেড অ্যান্ড কন্ট্রাস্ট চার্চ ইন টু এম্বান্টা? মিস্টার কিয়াগো। হাউ মেনি চ্যাপ্টার্স আর দিস ইন দিস নোভেল, কটা চ্যাপ্টার আছে এই উপন্যাসে? 25টা। হোয়াট ডাজ ইনক টু প্রভোক দ্য রেজ অফ দ্য ক্ল্যান? হি আনমার্কস অ্যান্ড ইগিউগু, EGWUGWU। হোয়াই ডু দ্য ভিলেজার্স বিকেম হ্যাপি হোয়েন দ্য লোকাস্ট অ্যারাইভ, পঙ্গপালের দল এলে তখন আনন্দ হয় কেন? বিকজ দে টেস্ট গুড, পঙ্গপাল তারা খেত গ্রামের লোকেরা। ইগিউগু যেটা বললাম যে মাস্ক পরেটা কি, স্পিরিট অফ দেয়ার অ্যানসিস্টার্স, এটাকে বোঝা হতো স্পিরিটস অফ দেয়ার অ্যানসিস্টার্স, আত্মা অফ দেয়ার অ্যানসিস্টার প্রভু লোকেদের। হু ইজ ওবেরিকা, ফ্রেন্ডলি অফ ওকেন ও, ওবেরিকা কে ছিল? ওকেন ওর বন্ধু, OBIERIKA। হু ওয়াজ গিভেন টু দ্য ট্রিবিউট অফ কম্পেনসেশন? ইকিমি ফুনা অ্যান্ড আ গার্ল, মানে তাহলে কাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছিল? ইকে ফোনা এবং একটা মেয়েকেও দেওয়া হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, এবং আমার সঙ্গে কথা বলতে হলে অবভিয়াসলি আমার এই নামই ফেসবুক ইনস্টাগ্রাম আছে, কমেন্ট করতে পারো বা হাই পাঠাতে পারো।